নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। 2018 মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলেন সঞ্জীবনী দেবনাথ। বাঁকুড়ার কোতুলপুরে গোগরা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী সৌমি বাগদি পঞ্চম স্থান অধিকার করল। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রামকৃষ্ণ মিলন বিদ্যাভবনে ছাত্র অনিক জানা মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান লাভ করল। মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান লাভ করল কেতুগ্রামের কামদা জেএম হাইস্কুলের ছাত্র প্রতিমা দে। মাধ্যমিকে সপ্তম স্থান লাভ করল বর্ধমানের দেবাঞ্জন ভট্টাচার্য। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান লাভ করল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জুমানা নাজরীন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। উত্তর দিনাজপুর জেলার পরমদিঘি থানার আলতাপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই চালক সহ চারজন। আহতদের পরমদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ দুটি লরিকে আটক করেছে। বুধবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চকবিকু গার্লস স্কুল পাড়া এলাকায় একটি বাড়িতে মশা মারার কয়েল থেকে আগুন লেগে ভস্মীভূত হলো গোটা বাড়িটি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। বালুরঘাট থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরগামী একটি বাস আসানসোলের আশ্রম মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে, পরে একটি স্কুটিতে ধাক্কা মারে। পুলিশ গাড়িটিকে আটক করেছে, চালক পলাতক। আহত সাইকেল আরোহী উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান। শক্তিগড় থানার উদ্যোগে মঙ্গলবার শক্তিগড়ের একটি সভাগৃহে ইফতারের আয়োজন করা হয়। এই ইফতারে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদের সদস্যগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্প্রীতি বার্তা বহন করতে এইরূপ অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এদিন সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার তিনকুনিয়া সংলগ্ন পর্ষদ অফিস থেকে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র প্রদান করা হয়। এদিন এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিদ্যালয়ে প্রতিনিধিরা সারিবদ্ধভাবে লাইন দিয়ে তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শংসাপত্র ও মার্কশিট গ্রহণ করে। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় বীজপুর নেতাজি শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে প্রধান শিক্ষক স্কুলে এলে দেখতে পায় তালা ভাঙা, অফিসের ভিতরে নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জামুড়িয়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। 2018 মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলেন সঞ্জীবনী দেবনাথ। তার প্রাপ্ত নম্বর 689। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তাকে শুভেচ্ছা জানিয়েছে। রাজ্যে 11 লক্ষেরও বেশি মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল কোচবিহার জেলার সঞ্জীবিনী দেবনাথ। 2017 সালের পর 2018 সালেও প্রথম স্থান দখল করেছে এক ছাত্রী। তার প্রাপ্ত নম্বর 689। খুশিতে মেতে উঠেছে পরিবারের সকল সদস্য সহ গোটা এলাকা। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সঞ্জীবনী আশা করেছিল মেধা তালিকায় তার নাম থাকবে, কিন্তু প্রথমেই তার নাম থাকবে এতটা আশা সে করেনি। তার এই সাফল্যের পিছনে বাবা মা সহ গৃহশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান আছে বলেই জানায় সঞ্জীবনী দেবনাথ। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাগ পরবর্তী খবরে। বাঁকুড়ার কোতুলপুরে গোগরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৌমি বাগদি পঞ্চম স্থান অধিকার করলো। সে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায়। রাজ্যের মন্ত্রী শ্যামল সাতরা এদিন তাকে শুভেচ্ছা জানান। এবছর মাধ্যমিকে ভালো ফল করলো বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীরা। প্রতি বছরই এই জেলার ছাত্রছাত্রীরা 1 থেকে 10-এর মধ্যে মেধা তালিকায় স্থান অধিকার করে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এই প্রত্যন্ত গ্রাম থেকে এত ভালো রেজাল্ট করেছে এবং প্রতি বছরই রেজাল্ট ভালো হচ্ছে এবং এবছর দিয়ে এত ভালো রেজাল্ট করেছে, 1 থেকে 10-এর মধ্যে স্থান করে নিয়েছে, এটা গ্রামেরও মুখ উজ্জ্বল করেছে একই সঙ্গে। মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থান এবং বাঁকুড়া জেলায় প্রথম স্থান অধিকার করলো কোতুলপুরের গোগরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৌমি নন্দী। তার প্রাপ্ত নম্বর 685। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই কৃতি ছাত্রীর বাড়িতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক শ্যামল সাঁতরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি
তার হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী। সৌমির প্রিয় বিষয় জীবনবিজ্ঞান ও ইংরাজি। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সৌমি। সকালে 7টা থেকে 9টা, তারপরে স্কুল ছিল, তারপরে আবার ওই স্কুল থেকে এসে একটু পড়তাম না, একটু রিল্যাক্সে, তারপরে আবার সন্ধ্যাবেলা 6টা থেকে 10টা, তারপরে আবার খেয়ে যদি পারতাম ঘুম না পেতো তাহলে পড়তাম, না হলে জীবনবিজ্ঞান আর ইংলিশটা। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এবারে কতটা হবে, মানে এইটা 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট করতে পারবো সেটা আশা করিনি, তবে নাম্বারটা এরকমই একটা টার্গেট করা ছিল। আমার খুব ভালো লাগছে, চমক একটা বেড়েটা আমার কাছে। সৌমির বাবা একজন স্কুল শিক্ষক, মা কোতুলপুর গ্রামীণ হাসপাতালের সেবা কর্মী। আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, আর স্যারের মানে ওনার সৌমির বাবার কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগছে, ও তো একটু প্রথমের দিকে রেজাল্ট করতো স্কুলে, তো ছোটো থেকে 5 থেকে স্কুলে প্রথম শ্রেণী প্রথম স্থানে অধিকার করতো। আচ্ছা, তো স্কুলে পরীক্ষা দিয়ে এসে ও যা মোটামুটি এক্সপেক্টেশন করেছিল সেরকমই রেজাল্ট হয়েছে, তো পজিশনটা যে আসবে সেটা ও বা আমরা পরীক্ষা দিয়ে এসে এসে যে কমেন্টগুলো করেছিল তার উপর ভিত্তি করে যে একটা আমরা অ্যাভারেজ নাম্বার করেছিলাম, 680 থেকে 85 টার্গেট করেছিলাম, সেটাই ও করতে পেরেছে বা পেয়েছে। সৌমি গান শুনতে ও গল্পের বই পড়তে খুব ভালোবাসে, যদিও গানের মধ্যে তার প্রিয় হলো রবীন্দ্রসঙ্গীত। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রামকৃষ্ণ মিলন বিদ্যাভবনের ছাত্র অনিক জানা মাধ্যমিক পরীক্ষায় 5ম স্থান লাভ করলো, তার প্রাপ্ত নম্বর 685। কৃতি এই ছাত্র ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 5ম স্থান লাভ করলো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনিক জানা, তার প্রাপ্ত নম্বর 685। তার বাবা যাদব কুমার জানা মালদহ মেডিকেল কলেজের প্রফেসর এবং তার মামনি জানা গৃহবধূ। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, তার আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা। নিয়মমাফিক পড়াশোনার ফলেই তার এই সাফল্য বলে মনে করছেন অনিক জানা। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। তার এই সাফল্যের জন্য তার বাবা মা সহ শিক্ষক শিক্ষিকাদের অবদানকে সম্মান জানাতে ভোলেননি অনিক। খুব ভালো লাগছে। এরপর কি ইচ্ছে রয়েছে? এরপর মেডিকেল নিয়ে পড়া। কতক্ষণ পড়তে চাইছেন? 9-10 ঘন্টা পড়ি। আর এই ক্রেডিট কার্ড, যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে ক্রেডিট কার্ডে দেবে? না, স্যারদের মিলিত প্রয়াস, মা বাবা সবারই ক্রেডিট অবদান আছে। বাবা অনেক অত দূর থেকে সপ্তাহে সপ্তাহে আসতেন ওকে পড়ানোর জন্য মালদা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহ রিপোর্ট, আনন্দবার্তা। মাধ্যমিক পরীক্ষায় 6ষ্ঠ স্থান লাভ করলো কেতুগ্রামের কান্দ্রা জেম হাই স্কুলের ছাত্র প্রতিমান দে, তার প্রাপ্ত নম্বর 684। রেজাল্ট ভালো হওয়ায় খুশি প্রতিমান সহ তার পরিবার। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদড়া জেএম হাই স্কুলের ছাত্র প্রতিমান দে এবছর মাধ্যমিকের সম্ভাব্য 6ষ্ঠ স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নম্বর 684। প্রতিমানের বাবা পরিমল দে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং তার মা শুভ্রা দে সরকারি হাসপাতালের নার্স। সময়সূচি মেনে সে পড়াশোনা করত, স্কুলে বরাবরই সে ভালো রেজাল্ট করত। গৃহশিক্ষক ছাড়াও তার পড়াশোনার ব্যাপারে তাকে সাহায্য করত তার বাবা ও মা। রেজাল্টে খবর শোনার পর থেকেই তার কাছে অভিনন্দনের বার্তা আসতে শুরু হয়। আশানুরূপ ফল হওয়ায় খুশি প্রতিমান সহ তার পরিবার। কেতুগ্রাম থেকে অমিত মুখার্জি রিপোর্ট, আনন্দবার্তা। মাধ্যমিকে 7ম স্থান লাভ করলো বর্ধমানের দেবাঞ্জন ভট্টাচার্য, তার প্রাপ্ত নম্বর 683। ভবিষ্যতে সে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিতে চায়। প্রকাশিত হলো এবছর মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার 85.49%। মেয়েদের তুলনায় ছেলেদের সাফল্যের হার এবার বেশি। মাধ্যমিকে রাজ্যের মধ্যে 7ম স্থান লাভ করলো দেবাঞ্জন ভট্টাচার্য, তার প্রাপ্ত নম্বর 683। সে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শহরের অফিসার্স কলোনি এলাকায় তার বাড়ি। তার এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষকদের অবদানকে যথাযথ সম্মান জানিয়েছেন। নিয়মিত 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করে সে এই সাফল্য লাভ করেছে। ভৌত বিজ্ঞান তার সব থেকে পছন্দের বই।
অবসর সময়ে সেই কবিতা ও বই পড়ে দিন অতিবাহিত করে। শিক্ষকতা লাইন নিয়ে সে ভবিষ্যতে জীবন অতিবাহিত করতে চায় বলেই মন্তব্য করে কৃতি এই ছাত্র। অনুপ্রেরণা মানে আমি বিভিন্ন মানুষ আমাকে মানে স্কুলের টিচাররা বেশি আমাকে অনুপ্রেরণা করেছেন, আর আমাদের স্কুলটা একদম পুরো অন্যভাবে, আমাদের অনেক মানে যে ক্লাসে যে পড়ানো যেটা পাঠ্য তার অনেক আগে থেকেই আমাদের শেখানোর চেষ্টা করা হয় এবং শেখানো হয়ও। তো ওনাদের কাছ থেকে আমি প্রচণ্ড অনুপ্রেরণা পেয়েছি এবং সবসময় ওনারা পাশে ছিলেন, যেখানে ভুল ছিলেন সবসময় খাতা ধরে দেখিয়ে দিয়েছেন স্কুলেও ক্লাসে প্রাইভেটেও। আগামী দিনে কি লক্ষ্য তোমার রয়েছে? টিচিং প্রফেশনে যেতে চাই, আমি যেটা বললাম যে প্রফেসর লাইনটা আমার ভালো লাগে, আর এছাড়া মেডিকেলটাও একটা ইচ্ছা রয়েছে। অবসর সময় কীভাবে অবসর সময় ছবি আঁকা ছিল, কবিতার বই পড়া, আমি নিজে আবৃত্তি করতে ভালোবাসি, শিখেওছি, আর তারপর গান শোনা তো একটা ব্যাপার। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের কী বার্তা দেবে, তারা কীভাবে তৈরি হবে? আমি প্রথমত বার্তা দেবো আমার স্কুলের যারা নেক্সট ব্যাচ, যারা সামনে মাধ্যমিক দেবে, তাদেরকে আমি বলবো যে এইটুকুনি যে যে মুকুট পরিধান করা শক্ত, তার চেয়ে বেশি শক্ত সেটাকে ধরে রাখা। তো তারা যেন এই ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং এই র্যাঙ্কটা যেন 1 থেকে 10 মধ্যে আরও এগিয়ে যায়, এইটা থাকে। একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো আরও একটু বেশি হতে পারে এবং অনেকেই এক্সপেকটেশন এটা পড়েছিল, তবে 1 থেকে 10 মধ্যেই যে হবে এতটা এক্সপেকটেশন হয়তো আমি করি। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ সকলে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম রিপোর্ট। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 8ম স্থান লাভ করল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জুমানা নারজিন। 682 পেয়ে সে মেধা তালিকায় স্থান করে নিয়েছে, সে ভবিষ্যতে অঙ্কের শিক্ষিকা হতে চায়। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো বুধবার। রাজ্যে 8ম স্থানাধিকারী দক্ষিণ দিনাজপুরের জুমানা নারজিন, তার প্রাপ্ত নম্বর 682। জেলার বংশীহরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জুমানা, বংশীহরি ব্লকের বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সে। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলায় 95, ইংরাজিতে 96, অঙ্কে 100, ফিজিক্যাল সায়েন্সে 99, লাইফ সায়েন্সে 97, ইতিহাসে 98 পেয়েছে জুমানা। স্থান দখল করে গেছে, সেরকম ধরে তো করতাম না, যখন ভালো লাগতো তখন করতাম। পার্টিকুলার রকম নিয়ম না, টাইম ছিল না, টিউশন 7টা ছিল, 7টা ছিল, এত এরকম আশা করিনি, করলে মানে ভালো হবে ভেবেছিলাম কিন্তু এত ভালো, খুব ভালো লাগছে। সবাইকে বিশেষ করে সবাই যে এত হ্যাপি সেটা তার ভালো লাগছে। তারপর আমার অঙ্ক নিয়ে অনার্স করার ইচ্ছে কি হবে ইচ্ছে আমার অঙ্ক টিচার হওয়ার ইচ্ছে আছে, তাছাড়াও বই পড়ি আর আবৃত্তি করি। এ বিষয়ে বলতে ও তো আমাদের দারুণ ছাত্রী। হ্যাঁ, আমি ও যখন 5 থেকে 6 উঠলো তখনই আমি ওদের ক্লাসকে বলেছিলাম যে ভালো করে পড়াশোনা করো এবং স্কুলে আগাম জানিয়ে দিয়েছিলাম যে এই ব্যাচ থেকে র্যাঙ্ক করবে। হ্যাঁ, আরও ওদের আমি পড়াতাম 7-8 তো খুব ক্লাস নিয়েছি ওদের আমি। হ্যাঁ, 9-10 ক্ষেত্রে বিশেষ ক্লাস নিতে পারিনি, কিন্তু 8 অবধি খুব ক্লাস নিতাম এবং তখনই দেখেছি ও একা শুধু না, আরও দুজন আছে, ওরা অল্পের জন্য মিস করছে। তেমন দেবানিক বলে একজন আছে, ও 674 পেয়েছে, আর এ তো জুমানা তো বরাবরই মানে ও শুধু পড়াশোনায় না, ও কালচারাল দিক দিয়েও ভালো এবং আমাদের যে বিজ্ঞান মডেল, হ্যাঁ, সেখানেও আমি ওকে ইয়ে করি, প্রজেক্ট করি। হ্যাঁ, ও সব দিক দিয়েই ভালো এবং স্কুলের মান সম্মান বাড়িয়েছে। হ্যাঁ, স্কুলে সবসময় সে প্রথম হতো। ইতিহাস ছাড়া অন্যান্য বিষয়ে 7 বাইরের শিক্ষক ছিল তার। জুমানা বাড়িতেই তার বাবার কাছে অঙ্ক ও ফিজিক্যাল সায়েন্স পড়ত।
দেখুন, প্রথম তো ও পড়াশোনা মনোযোগভাবে সবসময় করত, তাছাড়াও ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা যেটা, সেটাতে ওকে তো জেলাতে প্রথম হয়েছিল। তো এর পেছনে প্রথম ওর মাকে আমি এগিয়ে রাখবো, কারণ প্রাথমিক পর্যায়ে পড়াশোনাটা ওর মাই দেখেছে। তারপরে ক্লাস ফোরে বৃত্তি পরীক্ষা যখন প্রথম হয়, তখন থেকে আমার মনে হয়েছিল যে না, খাটলে আর কিছু ভালো করতে পারবে। তো ক্লাস ফাইভের পর থেকেই ও নিজেও তো পড়তো, আমি একটু দেখতাম, ওর মাও পড়াশোনার ব্যাপারে সাহায্য করতো। তো নাইনের রেজাল্টের পর মনে হয়েছে যে না, পজিশন পেলেও ও পেতে পারে, বা ওর পড়াশোনায় খুব মনোযোগী আমরা একটু সাহায্য করেছি এইমাত্র, পজিশন একটা পাবে এরকম মনে হয়েছিল। তো সেটা দশমের মধ্যে আসতে পারে এটা মনে হয়েছিল। পরীক্ষা দেওয়ার পরেই আমরা একটু ওই বলেছিল যে না, 684 মতো পেতে পারে, 684 পজিশন আসবে এটুকু আমাদের মনে হয়েছে। কেমন লাগছে এখন? তো খুবই ভালো লাগছে, খুব আনন্দ। একটা পজিশন পাওয়া অবশ্যই ব্যাপার, এটার জন্য খুব ভালো লাগছে। ভবিষ্যতে সে অঙ্ক নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়, তার এই সাফল্যে সকলেই খুশি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার মদনমোহন হাই স্কুলের ছাত্র রূপ সিংহ বাবু এবছর মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান দখল করলো, তার প্রাপ্ত নম্বর 682। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলায় খুশির হাওয়া। এবারে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করলো বাঁকুড়ার তালডাংরার শিমলাপাল মদনমোহন হাই স্কুলের ছাত্র রূপসিংহ বাবু, তার প্রাপ্ত নম্বর 682। আনন্দে মাতোয়ারা শিমলাপাল শহর জুলপুরিয়া গ্রাম। রূপের বাবা দীপক সিংহ বাবু পেশায় একজন বেসরকারি কোম্পানির এজেন্ট, মা গৃহবধূ। রূপ উচ্চ মাধ্যমিকে প্রচুর পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চায়, ভবিষ্যতে ডাক্তার হবার ইচ্ছা তার। রূপ জানান, সে কখনোই নিয়ম করে পড়াশোনা করেনি, সারাদিনে 6-7 ঘন্টা পড়াশোনা করেছে। আমার বাড়ির সকলকে, আমার দাদুভাইকে, আমার টিচারদের। কতক্ষণ পড়াশোনা করতে? বাড়িতে পড়াশোনা প্রচণ্ড কষ্ট করতে হয়েছে, কিন্তু যতটুকু প্রয়োজন তার বেশি কাটে। আমি এবছর মাধ্যমিকে পশ্চিমবঙ্গ অষ্টম স্থান অধিকার করেছি। আমি এরপর চাই এইচএসে ভালো ফল করতে, এবং এর জন্য আমি প্রচুর পড়াশোনা করতে লাগে আছি। আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছি, এবং চেষ্টার স্বপ্ন সফল করে যথেষ্ট চেষ্টা করা। পড়াশোনায় শিক্ষক দাদুর বিশেষ অনুপ্রেরণায় সাফল্য পেতে সাহায্য করেছে। বিদ্যালয়ের সব শিক্ষকের প্রিয় ছাত্র ছিল রূপ, তার এই সাফল্যের জন্য শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব প্রত্যেককে তাকে অভিনন্দন জানিয়েছেন। দিয়েছিলাম এই কারণে যে রূপ আমাদের, আমরা সবসময়ই যে সমস্ত ছেলেরা এখানে পড়ে, অনেক ভালো ছাত্রছাত্রী পড়ে, কিন্তু রূপ তাদের মধ্যেও ছিল এক্সেপশনাল। দারুণ ছেলে, খুব ভালো করেছে। আমরা আশা করেছিলাম যে আর একটু ভালো করবে, যাই হোক 10-এর মধ্যে আছে, এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও মানস রায় রিপোর্ট, আনন্দ বার্তা। মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান দখল করলো মগরার সৌতিক সর, ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়, তার সাফল্যে খুশি পরিবার সহ অন্যান্যরা। বুধবার সকাল 9:00 সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 2017-18 শিক্ষাবর্ষের মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এদিনই বিভিন্ন সেন্টার থেকে স্কুলের প্রধানরা মার্কশিট ও সার্টিফিকেট গ্রহণ করেছে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষেরও কিছু বেশি। গতবার মেধা তালিকার শীর্ষে ছিল এক ছাত্রী, এবছরও কোচবিহারে এক ছাত্রী প্রথম স্থান দখল করেছে। মাধ্যমিক পরীক্ষায় হুগলি জেলার মগরায় সৌতিক সুর নবম স্থান দখল করেছে, তার এই সাফল্যে পরিবার সহ বিদ্যালয়ে খুশির হাওয়া। সৌতিকের আশা ছিল 1-10 মধ্যে স্থান করে নেওয়া। মগরা উত্তর দমদম হাই স্কুলে পড়াশোনা করে। সৌতিক জানান, তার এই সাফল্যের পিছনে বাবা মা ও শিক্ষকদের অবদান যথেষ্ট। সবার আগে বাবা মাকেই প্রাধান্য দিয়েছে সে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার, ইঞ্জিনিয়ারিং তার প্রথম পছন্দ। আমি সৌতিক সুর, মাধ্যমিক 2018-তে ওয়েস্ট বেঙ্গলে 9th র্যাঙ্ক করেছি। হ্যাঁ, এমনি আশা ছিল যে মাধ্যমিকে একটা, প্রথমের দিকে একটা পজিশন থাকার কথা। ঠিক আছে, আমি 9th হয়েছি, ভালো লাগছে খুব। ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি, এই জন্য সবাইকার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। এবং সর্বোপরি যাদের একদম স্কুলে পড়তাম, যাদের কাছে আমি
তাদের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ তারা প্রত্যেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছে। আমি টেস্টের পরে একটু লেখালেখি বেশি শুরু করেছিলাম, আমি প্রাইভেট টিউশনের স্যারেদের কাছে যেমন সাহায্য পেয়েছি, স্কুলের স্যারেদের কাছে আমি যা লেখা নিয়ে গেছি তারা প্রত্যেকটি জিনিস চেক করে দিয়েছেন, পুরো তারা, আর কিছু নতুন টেকনিক বলেছেন কীভাবে লিখতে হয়। আর স্যারেরা আমার প্রাইভেট টিউশনে যিনি গুগল স্যার ছিলেন উনি খুব সাহায্য করেছেন, বাংলা যিনি স্যার ছিলেন উনিও খুব সাহায্য করেছেন, আর বাবার কাছেই বায়োলজি পড়তাম, এই লাইফ সায়েন্স পড়তাম, খুব খুব ভালো লাগছে। স্যারেদের কৃতজ্ঞতা জানাই, বাংলা স্কুলের স্যারেরাও খুব সাহায্য করেছেন। এবারে যারা নতুন মাধ্যমিক দেবে তারা তাদের জন্য বলবো যে তোমরা প্রতিটা জিনিস ভালোভাবে পড়ো, অন দি লাইন বিটুইন দি লাইন পড়ো, আর যা জিজ্ঞাসা যা প্রশ্ন আসবে সেটা নোট করে পরে স্যারকে অবশ্যই জিজ্ঞাসা করো। তার সাফল্যে গোটা এলাকা উল্লাসিত, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছে আনন্দবার্তার পরিবারবর্গ। হুগলি থেকে সুজিত গুহ রিপোর্ট, আনন্দবার্তা। কৃষ্ণনগর কলেজিয়েটের ছাত্র সৈকত সিংহ রায় মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে। তার প্রিয় খেলা ক্রিকেট, তার এই সাফল্যের পিছনে শিক্ষকদের অবদানকেই গুরুত্ব দিয়েছে। 2017-18 শিক্ষাবর্ষে মাধ্যমিকের ফল প্রকাশিত হল বুধবার। এবছরে পাশের হার 85%-এরও কিছু বেশি, গত বছর এই হার ছিল 82%-এর কিছু বেশি। যদিও গতবারের মতো এবছরও প্রথম স্থানটি দখল করেছে এক ছাত্রী, বিভিন্ন জেলাতেই কোনো না কোনো স্থানাধিকারী রয়েছে। নদিয়া জেলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। এই জেলায় কৃষ্ণনগর কলেজিয়েটের ছাত্র সৈকত সিংহ রায় মেধা তালিকায় নবম স্থানে রয়েছে। পড়াশোনা সে কখনোই ঘড়ি ধরে করতো না, যখন সময় পেত তখনই সে পড়তো। তার হবি বলতে ক্রিকেট খেলা ও ক্রিকেট খেলা দেখা। তার সাফল্যের পিছনে শিক্ষকদের অবদান যথেষ্ট। তার গৃহ শিক্ষক ছিল 6 জন। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। তার সাফল্যে বিদ্যালয় থেকে পরিবারের সদস্যরা সকলেই গর্বিত। কোন স্কুলে পড়তে? তুমি যে মানে নবম হয়েছে এটা কিভাবে জানতে পারলে? আমি টিভিতে শুনলাম। কেমন লাগছে? ভালো লাগছে। কতক্ষণ ধরে পড়াশোনা করতে? সেরকম ঠিকই, মানে যখন ইচ্ছা হতো তখন। তোমার হবি কী ছিল? আচ্ছা, এই যে আগামী বছর যারা মানে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি ভালো পড়া? ভালো পড়লেই হবে। কত ঘন্টা পড়াশোনা করতে পারো? ওই তো সেরকম কটা স্যার ছিল? 6টা ছিল। বাবা কি করতেন? মিউনিসিপালিটি অফিসার। মানে এই যে আজকে তো তোমার যে দিন, আজকে তো একটা খুশির দিন, এটা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে কিভাবে কাটাবে? স্কুলে যাই, দেখি। নদিয়া থেকে কৌশিক রায় রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। চলতি মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলা মেধা তালিকায় 3টি স্থান দখল করেছে। পঞ্চম, অষ্টম এবং দশম 3টি স্থানই পেয়েছে বাঁকুড়া। রেজাল্ট ভালো হওয়ায় খুশি জেলাবাসী। বুধবার সকাল 9টা নাগাদ পর্ষদ অফিস থেকে 2018 সালের মাধ্যমিকের ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি। সকাল 10টার পর ক্যাম্প অফিসগুলি থেকে প্রধান ও তার প্রতিনিধিরা মার্কশিট ও সার্টিফিকেট নিতে আসেন। এবছর বাঁকুড়া জেলায় মেধা তালিকায় 3টি স্থান দখল করেছে, পঞ্চম, অষ্টম এবং দশম। এই জেলার বর্জরা হাইস্কুলের ছাত্র গৌরব মণ্ডল মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে। তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকরা গর্বিত। বাবা সুবোধ মণ্ডল ও মা শিপ্রা মণ্ডল ছেলের এই কৃতিত্বে গর্বিত। কতক্ষণ পড়াশোনা করতো? আপনি ভেবেছিলেন এরকম রেজাল্ট হবে? আশা ছিল, তবে এতটা ভালো আমাদের মধ্যবিত্ত ঘরে, মানে এটাই অনেকটা আমার ছেলে এই যে রেজাল্ট করেছে।
খুবই আনন্দ লাগে যে এর থেকে আমি খুশি হয়েছি ওর মায়ের জন্য, বিশেষ করে ওর মা যে অবদান, মানে আমার থেকেও ওর মায়ের বেশি অবদান। ওর মা ঘরের সমস্ত কাজকর্ম করেও রাত্রে ওর সাথে যে রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকা, ওকে সমস্ত কিছু লিখে দেওয়া, মুখ ধরা, এই সমস্ত কিছু, মানে মেয়ের অবদান যে এত মায়ের কল্পনা করা যায় না। আমরাও করেছি। আচ্ছা, তো আমি প্রথম থেকে ওকে ডিসিপ্লিন শিখিয়েছিলাম। আমি আর্মিতে ছিলাম, এক্স সার্ভিসম্যান এখন, তো আর্মি ডিসিপ্লিন যে আমি ওকে ডিসিপ্লিনে শিখিয়েছিলাম যে ডিসিপ্লিনই মানুষকে অনুশাসন, দেশকে সমস্ত কিছুকে, মানুষকেও মানে ইয়ে বানায়। আমি তো ডিসিপ্লিন, বাইরে ব্যবহার, আচার সমস্ত কিছু শিখিয়েছিলাম। গৃহশিক্ষকদের এর অবদান, হাই স্কুলে আমাদের পড়ছে, হাই স্কুলের অবদান, এই সমস্ত কিছু অবদান। গৌরব আশা করেছিল মেধা তালিকায় 1 থেকে 20-র মধ্যে থাকবে। সারাদিন 8 ঘন্টা পড়াশোনা করত। ক্রিকেট খেলা তার সবথেকে প্রিয়। ভবিষ্যতে ডাক্তার হয়ে গরিবের সেবা করবে, এমনটাই তার আশা। আশা করেছিলাম। কতটা আশাবাদী ছিলে? এরকম 1 থেকে 10 কিংবা 20-র মধ্যে হবে এটা আশা করেছিলাম। রেজাল্ট পাওয়ার পর কতটা আনন্দিত তুমি? অত্যন্ত আনন্দিত, মুখে বলা যায় না। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? ওই 8 থেকে 9 ঘন্টা। তোমার হবিস কি কি? পড়াশোনা করে ক্রিকেট খেলতে ভালোবাসি। এই রেজাল্ট পেলে মাধ্যমিকে 10 স্থান অধিকার করলে, এরপর তোমার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ডাক্তার। আচ্ছা। বাঁকুড়া থেকে তাপস সিনহা রিপোর্ট, আনন্দ বার্তা। প্রতিকূলতাকে জয় করে 94% নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল অমিয় কর্মকার। আসানসোলের হীরাপুরের মানিকচাঁদ ঠাকুর ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় অমিয়। আগামী দিনে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ে বিজ্ঞানী হতে চাইছে। আর্থিক অনটনও থমকে দিতে পারেনি অমিয় কর্মকারের ইচ্ছাকে। বহু প্রতিকূলতা থাকা সত্ত্বেও সে 94% নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। অমিয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর মানিকচাঁদ ঠাকুর ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়। 2018 যে আজকের মাধ্যমিকের রেজাল্ট বার হলো, আমাদের প্রথম স্থান পেয়েছে অমিয় কর্মকার। ওর প্রাপ্ত নম্বর হচ্ছে 656। ছেলেটি খুব ভালো ছেলে, খুব ভালো স্বভাব এবং খুব গরিব ঘরের ছেলে, এবং আমি খুব খুশি এই ছেলেটি যে ফার্স্ট হয়েছে, এবং তার পরবর্তী যারা আছে সেকেন্ড থার্ড, তারাও কিন্তু সকলেই প্রায় খুব গরিব ঘরের ছেলে। তো আমার যে স্কুলের আজকে রেজাল্ট আমি পেলাম, তাতে আমি সব দিক থেকে অত্যন্ত খুশি। মাধ্যমিক পরীক্ষায় সে 655 পেয়েছে। অভাবের সংসারে সে নিজের প্রচেষ্টায় এইরূপ রেজাল্ট করে। তার বাবা হকারি করে সংসার চালান। পাস করেছে, আমার খুবই আনন্দিত, যাতে আরও ভবিষ্যতে উন্নতি করতে পারে সেই চেষ্টাই আমি করছি। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চায় অমিয়। ছিল না, আমি নিজে করেছি, স্কুলের স্যাররা যা দেখিয়েছেন সেটাই বারবার করে প্র্যাকটিস করেছি। কতটা আশা করেছিল? এত আশা করেছিলাম, মোটামুটি একটু কম করেছিলাম, তো বেশি হয়েছে। তো তোমার কোন বিষয়টা দিয়ে তোমার বেশি একটু মানে ইয়ে আছে, কোন বিষয় নিয়ে পড়বার ইচ্ছা আছে? ফিজিক্স নিয়ে পড়বার ইচ্ছা। তো এখন কি তোমার আগে কি হতে চাও? সায়েন্টিস্ট। বাবা যে এই কষ্ট করে পড়াশোনা করেছে, আগে কি আর্থিক অসুবিধা হতে পারে? আগে তো হবে আর্থিক অসুবিধা। কি ভেবেছো? এবং স্যাররা স্কুলে কিছুটা হেল্প করেন, কিছু না অনেকটাই হেল্প করেন, তো আগে দেখা যাক, আর্থিক সমস্যা তো হবেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। 650 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের আদর্শ ঘোষ। ভবিষ্যতে সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। অবশ্য স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মাধ্যমিক পরীক্ষায় ফেল করাকে কঠিন আখ্যা দিয়েছেন। নিয়মমাফিক বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা হাই স্কুলে মাধ্যমিকের ফল ঘিরে খুশির বার্তা বয়ে গেল। সরঙ্গা হাই স্কুলে 95 জন পরীক্ষার্থীর মধ্যে 87 জন পাশ করেছে।
স্কুলের সামগ্রিক ফলাফলের জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্তমান সময়ে ফেল করাকে কঠিন আখ্যা দেন। সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে এবছর কতজন পরীক্ষার্থী ছিল আপনার স্কুলে? 2018 সালে মাধ্যমিকে 95 জন পরীক্ষার্থী ছিল, পাস করেছে 87 জন, ওভারঅল 92% পাস করেছে। হাইয়েস্ট মার্কস পেয়েছে 650। আদর্শ ঘোষ ক্ষুদ্র চাষি, 100 দিনের, ওর বাবা হচ্ছে ক্ষুদ্র চাষি, 100 দিনের লেবার, খুব দরিদ্র পরিবার থেকে ওটা আসা একটা ছাত্র। কত নাম্বার পেয়েছে? 650 পেয়েছে। এই যে এত সুন্দর রেজাল্ট হয়েছে আপনার স্কুলে, আপনারা কতটা আনন্দিত আজকে? অবশ্যই, এই রেজাল্টের জন্য স্কুল তো স্কুলের তরফ থেকে আমি টিচার ইনচার্জ হিসাবে খুবই আনন্দিত হচ্ছে, এবং স্কুলের আরও যে সহকারী শিক্ষক সবাই আজকে আনন্দিত, সবাই গরমের ছুটিতে সবাই ছুটে এসছে স্কুলের রেজাল্ট শুনে। কতজন ফার্স্ট ডিভিশন কতজন পেয়েছে? ফার্স্ট ডিভিশন পেয়েছে 28 জনের মতো ফার্স্ট ডিভিশন পেয়েছে। স্টার বা স্টার 9 জন পেয়েছে। এত সুন্দর রেজাল্ট, প্রতি বছরই আপনার রেজাল্ট গুণগত মান বাড়ছে, এবছর কত শতাংশ বাড়লো মনে করছেন আপনারা? এবছর আমার মোটামুটি 8-9% বেড়েছে। এই যে আপনার পাশের সাথে সাথে আমরা দেখছি অন্যান্য স্কুলে বা ফেলের হাটটা আমরা এবার দেখতে পাচ্ছি, তা এত প্রতিকূলের মধ্যে, মানে এখন তো আপনার যেহেতু গ্রেড চালু হয়েছে সেহেতু রিটেন পরীক্ষা 15 নম্বর পেলেই কিন্তু 10 নম্বর আপনাদের হাতে থাকে, তা ফেলটা কীভাবে করছে মনে করছেন আপনারা? শুনুন, একটু যদি সায়েন্টিফিক্যালি ছাত্রদিকে বোঝানো এবং পড়ানো যায়, কিন্তু ফেল করাটাই খুব কঠিন, সেটা আমার বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের সেই প্রসেস বা সেই সায়েন্টিফিক পদ্ধতিতে পড়াচ্ছেন যাতে পাশের পার্সেন্টেজটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য পুরো কৃতিত্ব বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। আপনার স্কুল ছাড়া অন্যান্য স্কুলগুলো যেমন পাশের হাটটা কিন্তু বাড়লো, ফেলের হাটটা মানে যে যে ধরনের সুযোগ সুবিধা এখন স্টুডেন্টরা পাচ্ছেন, মানে সব ধরনের, মানে আপনার ধরুন সব কাস্টের স্টুডেন্টই এখন একটা সরকারি সুবিধা পাচ্ছে, যেটা একটা সময় এটা বন্ধ হয়ে গেছিলো, সেক্ষেত্রে যে ফেল, এই যে ফেল করছে, এটা কী চোখে দেখছেন আপনারা? না, এটা কি বলবো, বিভিন্ন একটা পরিবেশের উপর অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, স্কুলটা কোন পরিবেশে এবং সেখানকার স্ট্রাকচার থেকে স্কুলের পঠন পাঠন, হ্যাঁ, ছাত্রছাত্রী কোন পরিবার থেকে যে, সেটা অনেকটা ডিপেন্ড করে এই স্কুলের ওভারঅল রেজাল্টের উপর। শুরুর কি আপনারা স্কুলটা কি দেখছেন না তার সঙ্গে গার্জেনদেরও একটা? অবশ্যই, আমাদের 2 মাস ছাড়া ছাড়া স্কুলে গার্জেনদের নিয়ে মিটিং হয়, কোন ছাত্র, আমাদের সমস্ত ছাত্রদের ডাটা আমরা কম্পিউটারে লোড করে রেখেছি, কোন ছাত্র অ্যাবসেন্ট হচ্ছে, কোন ছাত্র 10 দিন কমাই করছে, সমস্ত আমরা গার্জেনকে সবসময় নক করি। আপনি বলছেন যে স্কুলের স্যারদের যেমন সচেতন হতে হবে, তার সাথে গার্জেনদের অবশ্যই, গার্জেনদের আমরা রেগুলার গার্জেনদের সাথে কন্ট্যাক্ট রাখি, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে গার্জেনদের সঙ্গে কন্ট্যাক্ট করি। আপনার নাম এবং পরিচয়? সরঙ্গা স্কুলে প্রথম স্থান লাভ করেছে আদর্শ ঘোষ, তার প্রাপ্ত নম্বর 650। তার প্রিয় বিষয় অঙ্কে 100 পেয়েছে সে, দিনে 10-12 ঘন্টা পড়াশোনা করে এইরূপ ফল পেয়েছে সে। ফুটবল খেলতে সে ভালোবাসে, আগামী দিনে সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়, যদিও তার নিজস্ব স্কুল ছেড়ে অন্য স্কুলেই পড়তে চায় কৃতি এই ছাত্র। কত নম্বর পেয়েছো? 650। কত পেয়েছো? 650। 650 প্রথম কোথায় জানলে যে তুমি এত নেটে, এতটা আশা করেছিলে? কত ঘন্টা পড়তে সারাদিন? পড়াশোনার ফাঁকে আর কি করো? খেলতে যেতাম মাঠে। কি খেলা সবথেকে বেশি ফেভারিট? ফুটবল। ফুটবল, তার সাথে সাথে আর অন্য কিছু? গান বাজনা বা ছবি আঁকা? গান শুনতাম। গান শুনতাম। সবথেকে হাইয়েস্ট নাম্বার কোন বিষয়ে উঠেছে? অঙ্কে। এতটা আশা করেছিলে? কত পেয়েছো অঙ্কে? 100 পেয়েছো। টোটাল যে নাম্বার তোমার হয়েছে, এতটা আশা করেছিলে? মানে তো বেশি আশা করেছিলে? এর থেকে একটু বেশি আশা করেছি। কী মনে হচ্ছে এই এত ভালো রেজাল্ট করেছো, আগামী দিনে কী হতে যাও? আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। বাবা কী করেন? বাবা চাষ। শুধু চাষবাস, মানে নিজের জমিতে না অন্য লোকের? নিজের জমিতে। নিজের জমিতে। এত টানা পড়ার মধ্যেও এত ভালো রেজাল্ট, এই রেজাল্টটা কাকে উৎসর্গ করতে যাচ্ছ? বাবা মাকে, স্যারেদের। খন্ডগোস থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারের মাথাভাঙা এলাকায়। অনুষ্ঠিত হয় শিবিরটি, এদিন স্বেচ্ছায় 51 জন রক্তদান করেন। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রক্তদান শিবির
ও চারাগাছ বিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো কোচবিহারের মাথাডাঙ্গা 11 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের উদ্যোগে। এদিন 13 জন মহিলা সহ মোট 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে ওই ক্লাবের পক্ষ থেকে চারাগাছ বিলি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক সহ ক্লাবের সদস্যরা। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। রক্ত দিয়ে গিয়ে ভয় লাগছিল। সহযোগিতা এবং কুচবিহার এমজিএন হসপিটালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। আশা করব প্রায় 50 জনের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে। পুরুষদের পাশাপাশি এখানে যেটা ভালো জিনিস, মহিলা সদস্যরাও কিন্তু এখানে রক্তদান করছে। তো এই গরমের সময় যে রক্তদান শিবিরটা চলছে, এর জন্য ধন্যবাদ জানাই মাথাভাঙাবাসীকে, ধন্যবাদ জানাই ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে। রক্তদান শিবিরটি সুস্থভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মদক্ষতা লক্ষ্য করা যায়। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলেন সঞ্জীবনী দেবনাথ। বাঁকুড়ার কোতুলপুরে গোগরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৌমি বাগদে 5ম স্থান অধিকার করল। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রামকৃষ্ণ মিলন বিদ্যাভবনের ছাত্র অনিক জানা মাধ্যমিক পরীক্ষায় 5ম স্থান লাভ করল। মাধ্যমিক পরীক্ষায় 6ষ্ঠ স্থান লাভ করলো কেতুগ্রামের কামদা জেএম হাইস্কুলের ছাত্র প্রতিমা দে। মাধ্যমিকে 7ম স্থান লাভ করলো বর্ধমানের দেবাঞ্জন ভট্টাচার্য। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 8ষ্ঠ স্থান লাভ করলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জুমানা নাজরীন। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।